বুনামোস, ও বুনামোস, ভিডিও করছো? ভিডিও ভিডিওটা একটু লজিকে করো, লজিকে। ভিডিওর কোনো লজিক নেই। তুমি আমার তোমার মুখেই বললে, তুমি আর একখানা বলছো যে গয়না নিয়ে ভিডিও আনবো। অলওয়েজ ওয়েলকাম, নিয়ে আসো, আশেপাশের বাড়ি থেকে কিছু ধার দেনা করে নিয়ে এসো, নিয়ে তারপরে দেখাও। বুঝতে পেরেছো কিনা? তোমার বাবার তো অনেক অকাত, অনেক স্ট্যান্ডার্ড। তোর বাবা কোন দপ্তরে চাকরি করে যে পেনশন পায় একটু জানাস? হ্যাঁ, ডোমের কোন ডিভিশনে চাকরিটা করতো? ঠিক আছে, ডোমেদের তো অনেক ডিভিশন আছে, কেউ দেখাশোনা করে সুপারভাইজার, ঠিক আছে, কেউ ময়লা ওই ঝাঁটা দিয়ে তুলে নিয়ে যায়, ঠিক আছে, সে নিয়ে গিয়ে ভ্যাটে ফেলে। আবার কিছু কিছু ডোম আছে যারা ভ্যাট থেকে তুলে নিয়ে গিয়ে একদম ময়লার পাহাড়ে নিয়ে গিয়ে সেই ময়লাগুলো ফেলে দিয়ে আসে। বুঝতে পারলি কিনা? তো তোর বাবা ডোমেদের কোন ক্যাটাগরিতে চাকরিটা করতো একটু জানাস? হ্যাঁ, যে বললি যে আর একটা ভিডিও আনবো নাকি গয়না নিয়ে, হ্যাঁ কর না, আমিও তো চাই, কর। তোর মাথাতেই আসবে না তোর কি কি ধরে টানাটানি করবো। বুঝতে পারলি কিনা? তুই আমার বাচ্চাকে ধরে টানলি আজকের ভিডিওতে, ঠিক আছে। এবারে তোর বাচ্চাকে যদি আমি টানি, চোখ থেকে রক্ত জল বইয়ে ছেড়ে দেবো। আমার নামও সঞ্জয়, বাচ্চা ধরে টানা না তোমার, থাক গালাগালি দেবো না, গুঁজে ছেড়ে দেবো। আর তুই ভালোই তো জানবি আমি কি করেছিলাম না করেছিলাম, আমার ছেলে আমাকে বড় হয়ে কি বলবে না বলবে। আসলে তোর মায়ের সাথে কি অনেকবার কিছু হয়েছে নাকি, ঘটেছে নাকি? হয়তো ঘটতেও পারে, ওই মুখ লজ্জায় হয়তো ওই বাড়ি থেকে পালিয়ে এসছে, এসে এখন তোর বাড়িতে ঢুকেছে, যেখানে বাড়িতে থাকতো গ্রামের বাড়িতে। আশেপাশে অনেকে হয়তো ফষ্টি নস্তি মেরেছে, নাহলে তুই ওই নিয়ে জানবি কি করে, যে কোনটাকে বলে। বুঝতে পেরেছিস নিশ্চয়? এই লোক লজ্জায় তো বাপ মাকে এসে ওখানে খেতে হচ্ছে। তারপরে আসি আমার শ্বশুর বাড়ির সম্পর্ক নিয়ে কথা বললি। আমার শ্বশুর বাড়িতে আমার কি ইমপ্রেশন সেটা আমিই জানি, ঠিক আছে। তোর কাছে ক্ল্যারিফিকেশন দিতে আমি ভিডিও করতে বসবো না, বুঝেছিস তো? যেরকম বললাম না, এমন এমন জায়গায় তোকে ঠুসবো, তোকে ভিডিও করতে আসতেই হবে। ভিডিও করতে এসে ক্ল্যারিফিকেশন দিতে এলি, কিন্তু পরিষ্কার কিচ্ছু বললি না যে তোর বাবার অকাতটা কি, তাই না? আমার শ্বশুরবাড়ি টশুরবাড়ি নিয়ে তুই যা ইচ্ছা বল, কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আবার আমার বাড়িতে এসে গড়ঝাঁট দিয়ে মশলা করে খেতে হয় না, বুঝতে পারলি না? তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, অকাদ আছে। তোর বাবার মতো ওরম কোথা থেকে পেনশন নিয়ে এসে জীবন চালাচ্ছে মেয়ের ঘরে জানা নেই, বুঝতে পারলি কিনা? নিজেদের দমে আছে, নিজেদের ক্ষমতায় আছে, নিজেদের বাড়িতে আছে, মেয়ের বাড়িতে এসে পড়ে নেই। বুঝতে পেরেছিস নিশ্চয়? আরেকবার হবে না এই গানটা? বাবা কেন চাকর, বাবা কেন চাকর, পরে তো আসবো, তুই আমার বাচ্চাকে ধরে টানলি না, এবারে তোর বাচ্চার মুখে ভাতের ভিডিও নিয়ে আসবো আমি। এতদিন পর্যন্ত তোর বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি কিচ্ছু বলিনি এখনো, ঠিক আছে। কালকেও ভিডিও করেছি, কালকে তোর বলেছি বাড়িতে দুটো লঙ্কা, আমি কিন্তু বলতে চাইনি চারটে লঙ্কা, কারণ তোর শ্বশুর আছে আর তার সাথে আর একটা ধানিও আছে, বুঝেছিস তো? এবারে তুই যখন আমার বাচ্চা কাচ্চাকে টানছিস, তাহলে তো তোরা আমি কি শুরু করবো জানিস তো? মুখে ভাতের ভিডিও করে রেখেছিলিস না, ভিকারি ভিক মাঙ্গা, বড় লোকের বাড়ির বউ, মুখে ভাতের ভিডিও করেছিলিস তো? এবারে মুখে পিন্ডি গুঁজে দেবো তোর, আমি দেখবি তো বাচ্চা ধরে টানা, তো দেখ এবারে মজাটা কিরম আসে তোর। আর বললি শাশুড়ি নাকি জামাইয়ের দিকে দেখে টাকে না, আমার শাশুড়ি তো আবার তোর মায়ের মতো নয় যে ঘরে জামাই উলঙ্গ হয়ে স্নান করতে যাবে, মানে গামছা পরে, হ্যাঁ, বাথরুমে যাবে, হাগতে যাবে, বেড়াবে, মেয়ের সাথে ইন্টু পিন্টু করবে। তো শাশুড়ি সেগুলো বসে বসে দেখবে, জামাইয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ডাকবে। বুঝতে পারলি কিনা? আমার শাশুড়ি তো আমার ওরকম ক্যারেক্টারের নয়, সম্মান করে, তাই চোখের দিকে চোখ তাকায় না, বুঝেছিস কিনা? আমিও সম্মান করি, বাড়িতে গেলে পায়ের দিকে চোখটা থাকে, মুখের দিকে নয়। আর তোর বর তো সারাক্ষণ শাশুড়িকে দেখেই যাচ্ছে, মশলা বাড়ছে, কাপড় কাচ্ছে, বুঝলি কিনা? আর বলছি শোন না, স্নান টান তো করিস না, মাসখানেক ধরে স্নান করিস না, তারপরে পুকুরে গিয়ে ডুব মেরে উঠে চলে আসিস, একটু ছোবড়া দিয়ে গলাটা ঘষ, বুঝলি? কালো কালসিটে পড়ে গেছে, খুব দেখতে খারাপ লাগে। ওই একবার কোন মাসিকে এনেছিলিস না ঘরে বিউটি পার্লারের মুখ ঘষার জন্য, তাকে একবার ডাক ডেকে তোর পেছনে তোর গলাটা ঘষে দিতে বল, কালো কালুরটা ময়লা পড়ে রয়েছে রে। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত এইটুকুনি ডোজ দিয়ে গেলাম, প্রতিদিন বেরাবে, প্রতিদিন ভাতের ভিডিওটা, ওটাও লোড করে রাখা রয়েছে, ঠিক সময় ঠুসবো তোকে আমি, ঠিক আছে। যখন যেখানে ঢুকবি তুই, আমিও সেখানে চিরফাড় করবো। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।